আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কিছুদিন আগে আমরা সবাই গেছিলাম বার্মিংহাম শপিং করার লাগি, আর আজকে আমরা মেনলি আইসি খাসা বাজার, এটা শপিং করতাম ভেজিটেবল, এটা শাক সবজি, মাছ, মাংস, এটা শপিং করে নিমু। আর আমরা লগে আছেন আমরা খালা, তো খালারে লইয়া গেছিলাম শপিংও। আর আজকে আমরা দুই তিন ফ্যামিলি একলগে শপিং করিয়া লইয়া যাইমু। আর ব্রিসল থেকে আবার ও এক কারণ হয়েছে, বার্মিংহাম আইলে অনেক শপ এখানে আছে, তো দেখিয়া গুইরা বালা মতো কিনা যায়, অনেক জিনিসও মিলে, যেটা আমরা ব্রিসল আসলে সবসময় মিলে না, বাট বার্মিংহাম আইলে এটা অ্যাভেলেবল, এটা মিলে। সো আমরা এখন আছি কোভেন্ট্রি রোডের খাসা বাজার হাট বাজার, ই শপও আমরা সপ্তাহে শেষে গেছিলাম। এর আগে আমরা ওয়ান স্টপ শপিং করছি, সোনালি সুপার মার্কেটও গেছি, আরও কয়েকটা শপও গিয়ে আমরা মিট, চিকেন, ভেজিটেবল, অন্যান্য জিনিস সকল কিনছি। আর খাসা বাজারও গেছি, কারণ তারা অন্য একটা বড় আইর মাছ আইছিল, বাগাইর মাছ, যে মাছ আমি অ্যাকচুয়ালি টিকটকও দেখছিলাম যে তারা ও মাছ আজকে হাঁটবা, তো আমি গেছিলাম ও মাছ যদি পাই তো মাছ একটু কিনতাম। তো লাকিলি আমরা মাছ পাইছি, আর এক টুকরা মাছ কিনেও আনছি। সো ও মাছের রেসিপি আমি শেয়ার করবো। আর এখন আছে থোড়া থোড়া অফার দেখাইলাম, যে ও শপের মাঝে অ্যাকচুয়ালি প্রায় সব শপ বার্মিংহামের মাঝে অনেক অফার আছিল, যে লেম্বু এটা তিনটা কিনলে 3 পাউন্ড, তারপরে অন্যান্য জিনিস, উড়ি আছিল অফারও, লেচু আছিল অফারও, খাসা মরিচ, এটা সব তো অফারও আছিল। তো বড় কোনো ধরনের শপিং হইলে আমরা চেষ্টা করি বার্মিংহাম থেকে গিয়ে করার, কারণ অনেক ধরনের অফারের মাঝে জিনিসপত্র কিনা যায়। তো ও আছিল আজকে কোভেন্ট্রি রোডের, ছোটো মোটো একটা ক্লিপ আমি শেয়ার করলাম, আমরা শপিংয়ে গেছিলাম খাসা বাজার হাট বাজার কোভেন্ট্রি রোড বার্মিংহাম। আর এখন আমি আজকে রান্নার ভিডিও আপনার লগে শেয়ার করবো, যে এটা হয়েছে বাগাইর মাছ, আমরা কই বাঘ মাছ, আর অনেকে কইন বাগাইর কি বাগা আইর মাছ। আজকে এই মাছ রান্ধবো খালার ঘরও লইয়া যাইবার লাগি, তো এই মাছ রান্ধে আমি খালার ঘরও আজকে লইয়া যাইমু। তো খালার ঘরও আরও অনেক মেহমান আইবা, তো আমি কইছি আজকে প্লেটলি এটা রান্ধবো, রান্ধে লইয়া যাইমু। আর আমি মাছটা অ্যাকচুয়ালি কীরকম করে রাঁধছি ওটাও আমি আপনারা সবার লগে শেয়ার করবো। তো এখন মোটামুটি এটা রান্না শেষ হয়ে গেছে গি, আর এখন দিলাই মু ধনিয়া পাতা, তো ধনিয়া পাতা একটু বেশি করে দিলাম, ও তো দিলাম ধনিয়া পাতা, আর এখন বেশি নাড়াচাড়া করতাম না, একটু সামান্য জাস্ট মিক্স করে দিমু ধনিয়া পাতা গুণ। আর ও তো ওই গেছে গি আজকের বাগাই মাছের বুনা, এটা খালার লাগে রান্না লইয়া যাইমু, এটা আসলে রাঁধছি আমার খালার করে নেওয়ার লাগে। ওকে, আর আজকে কিতা কিতা আরো রান্ধলাম, আজকে এখনো ওইটা
শুটকি শিরা ওইর, শুটকি শিরা নিমু, আর অন্য আছে নতুন একটা শাক পাতা, এটা রাঁধছি, এটার রেসিপি অবশ্য পরে শেয়ার করবো, আজকে ফয়লেও রাঁধছি, কই দেখি এটা খাইয়া এটা কীরকম টেস্ট, যদি ভালো লাগে তো আমি সবার সাথে শেয়ার করবো। অন্য দিছি উড়ি বিসি, যে খাসা উড়ি বিসি দিয়া শাক, আর এটা একটা চাইনিজ শাক। তো এখন আমি বর্তমানে চাইনিজ ভেজিটেবলের উপরে এক্সপেরিমেন্ট করাতে আছি। বাগাই মাছ পিস পিস করি, ছোট ছোট পিস করি, গুনা গুনা করলে একটু মজা হইল। অত বড় মাছ আমি অত ছোট করিয়া জানলে তো সব হইব না, আমি খুন্দি আমি খাইছি বলে রাঁচি না কোনো সময়, আজকে পয়লা রাঁচি কই তোমরা সবে দেখবা খাইয়া কিরকম লাগে। আর আমিও শুটকি শিরা আজকে রাঁধছি, মাছের কল্লা দি আর পটল দি রাখছি, আর ওখানে বাচ্চান লাগে ডাল রান্ধা হয়েছে।